এখন যে ব্লক কমিটি কিংবা অঞ্চল কমিটি ডিক্লেয়ার করা হয়েছে তাদেরকে একজনকেও স্থান দেওয়া হয়নি। এরই বিক্ষোভে আমরা আজকে মিছিল করে আমরা তার প্রতিবাদ জানিয়েছি। পদ কে পেয়েছে? যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে কৃষ্ণচরণ স্কুলে এসেছিলেন, যখন অপোজিশনে ছিলেন, তখন যারা মাইসরা বাজারে নেত্রীকে ঘেরে বিক্ষোভ দেখিয়েছিল সেই সিপিএমের লিডারকে এখন মাইসরা অঞ্চলের কনভেনার করা হয়েছে। যে তৃণমূল কংগ্রেস করবে সে মিছিল করে কেন করবে? সে জেলা সভাপতিকে জানাবে, রাজ্য সভাপতিকে জানাবে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জানাবে, দলের নেত্রীকে জানাবে। শুভেন্দু অধিকারী যদি কেউ দালাল থাকে তৃণমূলের জামা পরে তারা মিটিং মিছিল করবে, কারণ তার তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে যাবে। তারা তাদের তৃণমূল কংগ্রেসের কর্মী না, তারা শুভেন্দু অধিকারীর দালাল। 2021 বিধায়ক টিকিট না পাওয়ার জন্য অনেক বিধায়ক হাউ হাউ করে কাঁদছে, তার একটাই কারণ না, এখানে পদ থাকলে কাটমানি আসে। ছোট পদ কম কাটমানি, বড় পদ বড় কাটমানি। তৃণমূলের ব্লক যুব এবং মাদার কমিটির রদবদল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ধরা পড়েছিল পাশকুড়ায়। সেই ব্লক কমিটি নিয়ে ও ব্লক সভাপতির অপসারণ নিয়ে বুধবার বিক্ষোভ মিছিল তৃণমূলের এক গোষ্ঠীর। গত সোমবার পাশকুড়ায় সাংবাদিক সম্মেলন করে সাংগঠনিক কমিটি গঠন করেছিলেন পাশকুড়া ব্লকের সভাপতি সুজিত রায়। সুজিত রায়ের কমিটি গঠনের পরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিল। তাদের মূলত দাবি, নিহত তৃণমূল নেতা কুরবান আলী শাহের অনুগামীদের ব্লক কমিটি কিংবা অঞ্চল কমিটিতে স্থান দেওয়া হয়নি। যারা একসময় বিজেপির হয়ে ভোট করিয়েছিল তারাই আবার তৃণমূলের পদ পেয়েছে। এদিন মিছিল থেকে ব্লক সভাপতি সুজিত রায়ের অপসারণের দাবি তোলা হয়। তারপরে আপনারা বিভিন্নভাবে ফেসবুক পোস্ট করেছেন, তারপর আবার আজকে মিছিল বের করলেন, ব্লক সভাপতির অপসারণ চেয়ে কি বলবেন? আমাদের লাস্ট প্রায় 20 বছর থেকে মাইসরা অঞ্চলে যেসব তৃণমূল কংগ্রেস কাজ করছে, মাটি থেকে কাজ করছে, মানে গ্রাউন্ড লেভেলে কাজ করছে, এক একজন 25-30টা করে কেস খেয়েছে, কত রকম অন্যায় হয়েছে। তারা যখন প্রায় 15-20 বছর এত কষ্ট করে অঞ্চলে কাজ করছে, তারা এখন যে ব্লক কমিটি কিংবা অঞ্চল কমিটি ডিক্লেয়ার করা হয়েছে তাদেরকে একজনকেও স্থান দেওয়া হয়নি। জানিয়েছি পদ কে পেয়েছে? যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে কৃষ্ণচরণ স্কুলে এসেছিলেন, যখন অপোজিশনে ছিলেন, তখন যারা মাইসরা বাজারে নেত্রীকে ঘেরে বিক্ষোভ দেখিয়েছিল সেই সিপিএমের লিডারকে এখন মাইসরা অঞ্চলের কনভেনার করা হয়েছে। আমরা কুরবানের অনুগামী, আমাদের কুরবানের অনুগামীদের বাদ দিয়ে অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি থেকে আমাদের একটাও কাউকে পদ দেওয়া হয়নি। সেই হিসাবে আমরা আজকে প্রতিবাদ মিছিলের দ্বারা ব্লক সভাপতি সুজিত রায়ের পদত্যাগের দাবিতে আমরা আজকে এই মাইসরা বাজার আমরা পথসভার মাধ্যমে আজকে পথ মিছিল করলাম। যদিও এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন, যারা মিছিল করছে তারা শুভেন্দু অধিকারীর জামা পরে মিছিল করছে, এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারাই জায়গা পেয়েছে। বার করার কথা না, যে তৃণমূল কংগ্রেস করবে সে মিছিল করে কেন করবে? সে জেলা সভাপতিকে জানাবে, রাজ্য সভাপতিকে জানাবে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জানাবে, দলের নেত্রীকে জানাবে। শুভেন্দু অধিকারী যদি কেউ দালাল থাকে তৃণমূলের জামা পরে তারা মিটিং মিছিল করবে, কারণ তার তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে যাবে। তারা তাদের তৃণমূল কংগ্রেসের কর্মী না, তারা শুভেন্দু অধিকারীর দালাল। যদিও এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, এখানে পদ থাকলে কাটমানি থাকবে, ছোট পদে কম কাটমানি, বড় পদে বড় কাটমানি, তাই তাদের পদ নিয়েই দ্বন্দ্ব করছে। এ সার্কাস পশ্চিমবাংলার মানুষ দেখেছে, পৌরসভা নির্বাচনেও দেখেছি, টিকিট না পাওয়ার জন্য পদ অবরোধ করতে হয়েছে, সাধারণ মানুষকে সেই অবরোধের শিকার হতে হয়েছে। 2021 বিধায়ক টিকিট না পাওয়ার জন্য অনেক বিধায়ক হাউ হাউ করে কাঁদছে, তার একটাই কারণ না, এখানে পদ থাকলে কাটমানি আসে। ছোট পদ কম কাটমানি, বড় পদ বড় কাটমানি। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।